দাদা রাস্তা গিয়েছ উপর দিয়ে, এখন এ তো একদিন তো সমস্যা না, এটা সারা জীবন তো সমস্যা, সারা জীবন যদি সমস্যা লাগিয়ে থাকে তাহলে তো এইটা তো ঠিক না, এটা ঠিক হবে না। এই ধরুন রাস্তা যে সুতা মিডিল যে সুতা ভোগ, সেই ভোগ সুতা খুঁজে দিচ্ছি। আপনি বলতে চাইছেন যে রাস্তা ওই ওই যে ইটপোতা রয়েছে ওই পর্যন্ত, তাই তো? কিন্তু রাস্তা চলে গেছে আপনার ব্যক্তি মালিকানা জমির ভিতর, তাই তো? চলে গেছে। এখন আপনাদের দাবি যে রাস্তা মিডিল হোক, ভোগ সুদা হোক, যেখানে রাস্তা সেখানে সেখানে, তাই তো? এখন আপনি যে ঘিরে দিলেন, হ্যাঁ, এটা কি কোনো প্রশাসনের কাছে কিংবা কোনো ডিসি কিংবা স্থানীয় চেয়ারম্যান এদেরকে বলেছেন? রাস্তা প্রথম যখন হয় তখন কি বাধা দিয়েছিলেন? তখন কি বলল? আপনি করতে দেন, তারপর আমরা আসি, যে সময় রাস্তা খাবে সেভাবে মেলা দিতেন, এখন আর কেউ আসছে না। তারা তো এখন ক্ষমতায় নেই, কি বলবে তারা? এখন বলছে তোমার তা তুমি বোঝো না, এখন এগুলো সংশোধন না করে আত্মা সংশোধন করা সম্ভব না। আমাদের পরবর্তীতে যারা আসবে, আর রেকর্ড যদি আগে নকশা তো ফেরেন হয়ে যাবে, তাহলে আমাদের মালিকানার জমির উপর রাস্তা হয়ে গেল। ওই মালগুলো তো আর আমরা উঠিনি, চলে যাচ্ছি এদিক দিলি তো হয়ে যায়, ও মাল তো এদিক উঠি খালি এদিক দিতে হয়ে যায় মাল, রাস্তা তো বাড়ছে না, এখন এই ভোগ মিডিল দিয়ে গেলি পরিস এখানে সমাধান হয়ে যায়। যাবে না গাড়ি, বেরিয়ে আসবে তো, এই জমি এলাকাটা একই জমি, একই জমি বন্ধ, ওই যে কোলের কান্ড হয় গোডাউনের একই মালিকানা।